আজকে বেঙ্গল সামিট শুরু হচ্ছে, তাই আমার মনে হলো একবার বেঙ্গল সিলিকন ভ্যালিটাও দেখার দরকার, লোককেও দেখানোর দরকার। আমি অনেকবার বলেছি, দু বছর তিন বছর আগে এখানে চারিদিকে হোর্ডিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল বেঙ্গল সিলিকন ভ্যালি বলে। আজও দুই একটা হোর্ডিং মুখ্যমন্ত্রীর ছবি আছে, সে হোর্ডিং প্রায় উঠে গেছে। পিছনে হোগলার জঙ্গল, গরু ছাগল কুকুর ঘুরে বেড়াচ্ছে, মানুষও ঢুকতে পারবে না। এখন গল্প বলা হচ্ছে যে সিলিকন ভ্যালি হয়ে গেছে, একটা এক কোদাল মাটিও কাটা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার আরেক চিত্র। এইভাবেই বছরের পর বছর সামিট হয়েছে, টাকা সাধ্য হয়েছে, কিন্তু বাংলার মানুষ কিছু পায়নি, যাদের ট্যাক্সের টাকা খরচা হয়েছে। আর একটা নতুন নাটক শুরু হয়েছে আজকে, আমি জানি না কি হবে। কমপক্ষে আগের পাঁচটা বেঙ্গল সামিটের লাভ কি হয়েছে আর টাকা কত খরচা হয়েছে বাংলার মানুষকে আবার জানাবার দরকার আছে। আর এই ধরনের নাটক বন্ধ হওয়ার দরকার আছে। যে সরকারের, যে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নাই আর তার রাজ্যে কেউ শিল্প করবে আমরা অন্তত মনে করি না। না, আমার, আমি এই জন্যই এসেছিলাম যে আবার বেঙ্গল সামিট হবে, আবার স্টেট প্রেস স্টেটমেন্ট হবে, আবার বড় বড় কথা বলা হবে। আগে যা করেছেন সেটা কতটা পালন করেছেন সেটা আজকে আমাদের দেখার দরকার আছে, সাধারণ মানুষের জানার দরকার আছে। এই ধরনের চালাকি করে, মিথ্যাচার করে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। আজকে বেঙ্গল সামিট শুরু হচ্ছে, তাই আমার মনে হলো একবার বেঙ্গল সিলিকন ভ্যালিটাও দেখার দরকার, লোককেও দেখানোর দরকার। আমি অনেকবার বলেছি, দু বছর তিন বছর আগে এখানে চারিদিকে হোর্ডিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল বেঙ্গল সিলিকন ভ্যালি বলে। আজও দুই একটা হোর্ডিং মুখ্যমন্ত্রীর ছবি আছে, সে হোর্ডিং প্রায় উঠে গেছে। পিছনে হোগলার জঙ্গল, গরু ছাগল কুকুর ঘুরে বেড়াচ্ছে, মানুষও ঢুকতে পারবে না। এখন গল্প বলা হচ্ছে যে সিলিকন ভ্যালি হয়ে গেছে, একটা এক কোদাল মাটিও কাটা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার আরেক চিত্র। এইভাবেই বছরের পর বছর সামিট হয়েছে, টাকা সাধ্য হয়েছে, কিন্তু বাংলার মানুষ কিছু পায়নি, যাদের ট্যাক্সের টাকা খরচা হয়েছে। আর একটা নতুন নাটক শুরু হয়েছে আজকে, আমি জানি না কি হবে। কমপক্ষে আগের পাঁচটা বেঙ্গল সামিটের লাভ কি হয়েছে আর টাকা কত খরচা হয়েছে বাংলার মানুষকে আবার জানাবার দরকার আছে। আর এই ধরনের নাটক বন্ধ হওয়ার দরকার আছে। যে সরকারের, যে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নাই আর তার রাজ্যে কেউ শিল্প করবে আমরা অন্তত মনে করি না। क्या आपका कंप्यूटर काफी पुराना हो चुका है या आपका गैजेट बहुत स्लो है और बहुत सारा टाइम लेता है? कंप्यूटर या लैपटॉप अगर स्लो हो जाए तो आज की जेनरेशन में टाइम इज मनी। डोंट वेस्ट योर मनी गाइज, जस्ट विजिट अकी कंप्यूटर्स, जहां आपके सारे प्रॉब्लम्स का सोल्यूशन, आपके पुराने कंप्यूटर्स या लैपटॉप्स को एक्सचेंज और उनके सारे वैरायटीज वाले पार्ट्स अवेलेबल है और आपके लिए बहुत सारे ऑफर्स भी। स्किन ग्लोज इन टू वेज, ए यूजिंग फिल्टर्स और बी वाटर। बहामास, फील द फ्रेशनेस ऑफ वाटर ऑल ओवर अगेन। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।